আশা করি সকলে ভালো আছেন। প্রিভিয়াস ভিডিওতে আমরা অ্যানিমেন হরমোন এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড হাইপোথ্যালামাস সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম। তো আজকে বা এই ভিডিওতে আমরা পিটুইটারি গ্ল্যান্ড সম্বন্ধে একটু আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো বিষয় হচ্ছে যে পিটুইটারি গ্ল্যান্ডকে আমরা মাস্টার অফ গ্ল্যান্ড বলি। এটা বিভিন্ন ধরনের পরীক্ষাগুলোতে আসে, 2-3 থেকে 3 মার্কের কোশ্চেন হয়ে থাকে। তো পিটুইটারি গ্ল্যান্ডকে মাস্টার অফ গ্ল্যান্ড এই জন্য বলা হয় যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত যে হরমোনগুলো রয়েছে সেটা প্রায় একটা মানুষের প্রত্যেকটা অঙ্গের সঙ্গে সমন্বয় সাধন করছে। সেখান থেকে নিঃসৃত যে হরমোনগুলো, যাকে আমরা কেমিক্যাল কিছু মেসেঞ্জার বা কোঅর্ডিনেটর বলতে পারি, বিভিন্ন অঙ্গযন্ত্রের সঙ্গে যেমনটা কোঅর্ডিনেশন রাখছে, তেমনটা বিভিন্ন অঙ্গযন্ত্রে কোথায় কখন কী ঘটবে, কী ধরনের মেটাবলিজম হবে বা সেটা পজিটিভ না নেগেটিভ রেসপন্স তৈরি করবে, টোটাল ফ্যাক্টরটাকে কিন্তু সে কন্ট্রোল করছে। বা ধরো সেখান থেকে সিক্রেটরি কিছু প্রোডাক্ট বা হরমোন সেটা কিন্তু আসলে কন্ট্রোল করে থাকে। ঠিক আছে, তো আমরা এর পজিশন সম্বন্ধে একটু আলোচনা করি। তো এটা হচ্ছে মস্তিষ্কে, বেসিক্যালি এটা মস্তিষ্কে, আচ্ছা একটু ডিস্টার্ব হলো, তো দেখো এটা মস্তিষ্কে বলতে গেলে 0.5 থেকে 0.6 গ্রাম এই ধরনের একটা ছোট্ট ওভাল শেপ একটা গ্ল্যান্ড হয়ে থাকে, যেটা যেটা কি না মস্তিষ্কের মধ্যে বিভিন্ন ধরনের অস্থি, যেমন ধরো একখানা স্পিনাল অস্থি, তার সেলাটার্সিকা নামক প্রকোষ্ঠের মধ্যে কিন্তু এটা অবস্থান করে। ঠিক, তো আমরা যদি স্লাইডের মধ্যে চলে আসি তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে একটা স্মল ওভাল শেপ একটা গ্ল্যান্ড, যেটা নাকি লোকেট করছে একটা সিম্পল কথায় বলতে গেলে যে আমাদের নাকের জাস্ট বিলো দ্য নোজ বা ধরো নাকের জাস্ট পেছন দিকে এবং ব্রেনের যে নিচে পোর্শন সেখানে কিন্তু অবস্থান করছে। অর্থাৎ আমরা যদি মস্তিষ্কের কথা বলি বা গুরু মস্তিষ্ক, সেটা কিন্তু ধরে রেখেছে কর্পাস ক্যালোসাম নামক যোজক, তার নিচে রয়েছে থ্যালামাস, তার নিচে রয়েছে হাইপোথ্যালামাস, এবং সেই হাইপোথ্যালামাসের সঙ্গে একটা ইনফান্ডিবুলাম নামক অংশের সঙ্গে কিন্তু পিটুইটারি যে হরমোন, যাকে আমরা 0.5 থেকে 0.6 গ্রাম বলছি, সেটা কিন্তু তার সঙ্গে একটা যুক্ত। ঠিক আছে, তো একে যে স্ট্রাকচার সম্বন্ধে যদি আমরা আলোচনা করি, একে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করছি। কীভাবে? একটা হচ্ছে অগ্রপিটুইটারি, একটা পশ্চাৎ পিটুইটারি। অগ্রপিটুইটারিকে আমরা গ্রন্থিময় বলতে পারি, ঠিক আছে, তো সেটাকে আমরা অ্যাডিনো হাইপোফাইসিস নাম দিতে পারি বা অগ্রপিটুইটারি বলতে পারি। আর পশ্চাৎ ভাগটা সেটাকে স্নায়ুময় বা ধরো নিউরো হাইপোফাইসিস বলছি। তো আমরা এক্ষেত্রে যে সিক্রেশনগুলো রয়েছে, কী কী ধরনের সিক্রেশনগুলো ঘটে সেটা সম্বন্ধে যখন আলোচনা করছি, তখন পিকচারের মধ্যে একটু যখন তাকালে আমি দেখতে পাবো যে এর মধ্যে ACTH গ্রোথ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা গ্রোথ স্টিমুলেটিং যে হরমোনগুলো, সে গোনাডোট্রপিক হরমোনগুলো, সেগুলো কিন্তু উল্লেখ রয়েছে। আর পশ্চাতের যে ভাগটা রয়েছে যাকে আমরা নিউরো হাইপোথেসিস বলছি, নিউরন প্রচণ্ড পরিমাণে সেখানে আমরা দেখতে পাবো, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভেসোপ্রেশন এবং অক্সিটোসিন এই ধরনের কিছু হরমোন সেখান থেকে রিলিজ হয়। তো অবভিয়াসলি এই যে হরমোনগুলো রয়েছে, হরমোনগুলো কোথায়, বিভিন্ন ধরনের যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড রয়েছে সেখানে গিয়ে ইফেক্ট করছে, সেই গ্রন্থিগুলো থেকে কিছু না কিছু মেটাবলিজম কাজ করছে বা নিশ্চিত হচ্ছে। তো আমরা প্রথম যদি চলে আসি যে ACTH হরমোন বা অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন, সে কী করছে, সে কিডনির উপরে থাকা যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড রয়েছে, কিডনির উপরে থাকা যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপরে একটা স্টিমুলেট করছে, সেখান থেকে নিঃসৃত করছে কিছু হরমোন। যেমন তার মধ্যে আমরা জাস্ট প্রিভিয়াস ইয়েতেই পড়ছিলাম যে গ্লুকোকর্টিকয়েড, মিনিলোকর্টিকয়েড, তো সেক্স কর্টিকয়েড, তো এই ধরনের কিছু হরমোন সে রিলিজ করছে, সে মেটাবলিজমে সামিল হচ্ছে, সে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম সেখানে মিনারেলসগুলোকে তার যে কনসেন্ট্রেশন তাকে ঠিকঠাক রাখছে, বা ধরো গ্লুকোজ এর যে মেটাবলিজমে সামিল হচ্ছে, ব্লাডের মধ্যে গ্লুকোজের লেভেলটাও কিন্তু ঠিকঠাক রাখছে। তো তারপরে যদি চলে আসি যে গ্রোথ হরমোন, অবভিয়াসলি গ্রোথ অর্থাৎ আমরা বৃদ্ধি, একটা শরীরের বা কমপ্লেক্স যেহেতু স্ট্রাকচার মানুষের ক্ষেত্রে, তো তার যে বিভিন্ন ধরনের গ্রোথ রয়েছে, ফিজিক্যাল মুভমেন্টগুলো রয়েছে, টোটাল অংশটাকে সে রেগুলেট করছে, টোটাল যে টিস্যুগুলো রয়েছে বা কলাকস রয়েছে তাকে বিভিন্নভাবে উদ্দীপিত করে গ্রোথে সামিল করছে। তো তার সাথে সাথে আমরা এটা বলতে পারছি তার যে প্রাইমারি টার্গেটগুলো হয় সেই প্রাইমারিগুলো বেসিক্যালি মাসলস এবং বোন হয়ে থাকে, আর সেটা প্রোটিন সিনথিসিস, গ্লুকোজ লেভেলের যে সিনথিসিস সেখানে ক্ষেত্রে সে সাহায্য করছে, গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোল করছে ব্লাডের মধ্যে। কেননা আমরা জানি যে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে যদি গ্লুকোজের লেভেলটা সঠিক বেশি হয়ে যায় তাহলে বিভিন্ন ধরনের যে মেটাবলিজম সেখানে কিন্তু গ্লুকোজ ইন্টারফেয়ার করবে, ইন্টারফেয়ার করলে কিন্তু কাজটা সঠিকভাবে হবে না। ইভেন আমরা এটাও জানি যে বিভিন্ন ধরনের কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেশনের একটা বড় গুরুত্ব রয়েছে হরমোন, তার একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনের উপরে চলে গেলে যেমনটা ক্ষতি, তেমনটা সেই কনসেন্ট্রেশন থেকে লো বা কম হয়ে গেলেও কিন্তু একটা ক্ষতি বা নেগেটিভ ইফেক্ট তৈরি করছে। তো তারপরে পিটুইটারি থেকে যে নিঃসৃত হরমোনগুলো, তার মধ্যে একটা রয়েছে দেখো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড একটা বড় বিষয়, আমরা জানি যে একটা গ্রোথের ক্ষেত্রে থাইরয়েড একটা মেটাবলিজম একটা বড় মানে রোল প্লে করছে। তো সে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সে থাইরয়েড হরমোন যেটা নাকি নেক বা গলার একটু নিম্নভাগে রয়েছে,
তো সেখানে সে স্টিমুলেট করলে সেখান থেকে T3 বা T4 এই ধরনের কিছু হরমোন সেখান থেকে রিলিজ হয়। এবং যেমন আমরা তাদের তাদেরকে তাকে যদি আমরা বলি যে থাইরক্সিন যে বিভিন্ন রূপভেদগুলো বা প্রকারভেদগুলো সে কিন্তু সেখান থেকে রিলিজ করছে, ঠিক আছে, এবং সেটা মেটাবলিজমে একটা পজিটিভ রেগুলেটর হিসেবে কাজ করছে। তারপর যদি চলে আসি যে গোনাডোট্রপিক হরমোন, আমাদের যে গোনাডগুলো রয়েছে, যে সেক্স অর্গানগুলো রয়েছে, সেক্স গোনাডগুলো রয়েছে, সেই গোনাডগুলো থেকে নিঃসৃত হরমোনগুলোকে নিঃসরণ করতে সাহায্য করছে। যেমন আমরা টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন এই ধরনের, বা ধরো ভ্যাসোপ্রেসিন বা অক্সিটোসিন এই ধরনের কিছু প্রোডাক্ট নিঃসরণ করতে এই গোনাডোট্রপিক হরমোনটা সাহায্য করছে, যেটা কি না পিটুইটারি থেকে নিঃসৃত হচ্ছে। আবার পিটুইটারি থেকে যে এদের যে নিঃসরণগুলো সেগুলো কিন্তু আবার হাইপোথ্যালামাসের উপরে ডিপেন্ডেন্ট, বা বলতে পারি যে হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত কিছু যে হরমোন যেগুলোকে আমরা ইনহিবিটরি বা রেগুলেটরি বলতে পারি, সে কিন্তু কন্ট্রোল করছে এই পিটুইটারি সিক্রেশনগুলো। অর্থাৎ এটা যদি মাস্টার অফ গ্ল্যান্ড হয় তাহলে হাইপোথ্যালামাসকে আমরা বলছিলাম মাস্টার অফ গ্ল্যান্ড। আচ্ছা, তার পরবর্তী ক্ষেত্রে চলে আসি যে গোনাডোট্রপিক হরমোনগুলো সেগুলো কী কী আসলে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন একটা গ্রাফিয়ান ডিম্বাশয় যে রয়েছে প্রাণীর ক্ষেত্রে, যেটা বানান্ড এখানে ভুল আছে দেখবে, তো গ্রাফিয়ান ফলিকুলস ক্ষেত্রে কিন্তু যে একটা সেটা রিলিজ করতে সাহায্য করছে, সাথে সে কিন্তু ইস্ট্রোজেনকে রেডি করছে এবং রিলিজ করছে, কে এখানে হচ্ছে ফলিকুল স্টিমুলেটিং হরমোনটা। তারপর দেখো চলে আসে লিউটেনিং হরমোন বা LH হরমোনটা, তো LH হরমোনটা যে প্রোজেস্টেরনটাকে রিলিজ করতে সাহায্য করছে, ঠিক আছে, কর্পাস লিউটিয়ামকে সে টার্গেট করছে, তার ডেভেলপমেন্ট করছে এবং একটা নির্দিষ্ট সময় যে প্রোজেস্টেরনটাকে রিলিজ করতে সাহায্য করছে। আচ্ছা, তারপর যদি চলে আসি যে ICSH, তো ICSH এর ক্ষেত্রে যখন চলে আসছি যে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, সেটা হিউম্যানের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে বিশেষ করে মেন তার ক্ষেত্রে যে একটা বড় হরমোন, সেক্সুয়াল হরমোন বলতে পারি বা তার গ্রোথ সহায়ক একটা হরমোন বলতে পারি টেস্টোস্টেরন হরমোন, সেটা রিলিজ করতে সাহায্য করছে, কে ICSH হরমোন, যেটা কিনা পিটুইটারি থেকে আসছে। পিটুইটারি থেকে এসে সেই গোনাডগুলোকে টার্গেট করছে এবং একটা পার্টিকুলার অংশকে টার্গেট করলে পরে টেস্টোস্টেরন হরমোনটা রিলিজ হচ্ছে। আচ্ছা, তারপরে চলে আসি যে ADH বা ধরো ভ্যাসোপ্রেসিন বা অক্সিটোসিন, এই দুটো হরমোন কিন্তু আমরা পিকচারের মধ্যে যদি তাকাই আমরা দেখতে পাবো যে পিটুইটারি পশ্চাৎ ভাগ থেকে সে কিন্তু রিলিজ হচ্ছে, ঠিক। তো এরা ব্লাড লেভেলটাকে বাড়িয়ে দিতে পারে, আবার ব্লাড লেভেল অর্থাৎ প্রেশারটাকে সে বাড়িয়ে দিতে পারে, হৃৎপিণ্ডের যে স্পন্দনের যে প্রক্রিয়াটা তাকে সে স্পিডি করতে পারে, আবার যে শ্বসনের যে রেটটা রয়েছে তাকে কিন্তু সে কিন্তু কন্ট্রোল করতে পারে, কে ADH হরমোন, ঠিক। তো এখানে আমরা অলরেডি বলেছি যে কন্ট্রোল ব্লাড প্রেশার এবং রিঅ্যাবজর্পশন কোথায়, আমাদের যে বৃক্কে যে বৃক্ক নালীগুলো রয়েছে বা নেফ্রনের মধ্যে যে অংশগুলো রয়েছে, তো সেখানে রিঅ্যাবজর্পশন করতে সাহায্য করে ওয়াটারকে এবং মিনারেলসকে, ঠিক। আর অক্সিডেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ব্রেস্ট ফিডিং যদি কোনো চাইল্ড থেকে থাকে সেক্ষেত্রে যে মিল্কের যে পরিমাণটা সে কিন্তু সিগ্রেট করতে সাহায্য করছে অক্সিটোসিন হরমোন, এবং সেটার সাথে সাথে সে কিন্তু স্টিমুলেট করছে বা উদ্দীপিত করছে যে কনস্ট্রিকশন, অর্থাৎ সংকোচন বা ধরো কনস্ট্রিক্ট যে করে দেওয়া পেশিগুলোকে, যে কনস্ট্রিকশন এবং ডায়ালেশনের ক্ষেত্রে যে ইউটেরাস যে যে পার্ট রয়েছে তাকে কনস্ট্রিক্ট এবং ডায়ালেট করছে, কখন, যে শিশু প্রসবের ক্ষেত্রে। তাহলে সেই যে অক্সিটোসিন হরমোন সেও কিন্তু পিটুইটারি হরমোন থেকে, পিটুইটারি গ্রন্থি থেকে কিন্তু সে নিঃসৃত হয়ে আসছে, অর্থাৎ শরীরের একটা হিউম্যান বডির ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন কোষকলাগুলোর মেটাবলিজম বা বিভিন্ন কোষকলাগুলোর কনস্ট্রিকশন বা ডায়ালেশনের ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা নিচ্ছে কি পিটুইটারি হরমোনগুলো। আবার পিটুইটারি হরমোন যে রেসপন্স করবে সেটাকে আবার রেগুলেট করছে হাইপোথ্যালামাস নিঃসৃত কিছু ইনহিবিটরি বা ইনহিবিটরি কিছু বা ইন্ডিউস কিছু হরমোন, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকের ভিডিও তাহলে এতটুকুই, নেক্সট ভিডিওতে আমরা অন্যান্য যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে একটা আলোচনা করব। তো আশা করি কিছু তোমরা জানতে পেরেছো এখান থেকে, ঠিক আছে।